মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব 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 ভালো আছো, আর আমরা খুব একটা ভালো নেই, কারণ এখানে এত বীভৎস রকমের গরম তোমরা কল্পনাও করতে পারবে না। এখানে তো সব ছুটি দিয়ে দিয়েছে স্কুল, মানে গভর্নমেন্ট থেকেই ডিক্লেয়ার করেছে যে স্কুল কলেজ খোলা রাখা যাবে না, কারণ ভাবতে পারবে না এখানে 44-46 ডিগ্রি চলছে। এই উইকের মধ্যে এক্সপেক্টেড যে এটা 50 ছাড়িয়ে যাবে, তার মানে ভাবতে পারছো কতটা গরম? মনে হচ্ছে কি ঘরের মধ্যে পুরো ফুটন্ত একটা ফার্নেসের মধ্যে আমরা বসে রয়েছি। যাই হোক, কিছু করার নেই, ডেইলি লাইফ তো চলবেই, কোনো কিছুই বন্ধ হওয়ার নয়। তাই এখন আমি বসে পড়েছি লেবু জল নিয়ে, আর অন্নবকে করে দিয়েছি চা, কারণ একটু পরেই ও বেরিয়ে যাবে। তাহলে চলো আজকে দিনটা এই লেবু জল দিয়ে শুরু করা যাক। আর দেখো, সকাল থেকে দরজা জানলা সমস্ত বন্ধ, আর পর্দা দিয়ে রাখতে হয়। এই ঘরেও সমস্ত দরজা জানলা বন্ধ, মানে ঘুম থেকে উঠে আর মানে পর্দাটা সরাই না। আর এখানে সুফি উঠেই, ঘুম থেকে উঠেই গল্পের বই পড়া শুরু করে দিয়েছে। বিছানা এখনো তোলা হয়নি, অন্য বেরিয়ে গেলে তারপর বিছানা তুলব। সমস্ত দরজা জানলা কেন বন্ধ রাখি বলো তো? কারণ যদি বাই চান্স একটু মানে 5 মিনিটের জন্য যদি দরজা বা মানে জানলা খুলে দিই, তাহলে বাইরের যে হিটটা পুরো ঢুকে না সঙ্গে সঙ্গে পুরো ঘরটাকে পুরো গরম করে দেবে। মানে এতটাই গরম করে যে ফ্যান চাললে, এসি চাললে অনেকটা সময় লাগে ঠান্ডা হতে। সেই জন্য পর্দাও সরাই না, যাতে হিট মানে ঘরের ভেতর ঢুকতে না পারে, এত গরম এখানে। আর এই যে দেখো, বলেছিলাম ও গল্পের বই পড়ছে, আর গল্পের বই না পড়ে মোবাইল দেখছিল। এই যে বালিশের তলায় মোবাইলটাকে লুকিয়েছে। কি অবস্থা সুফি? আমি স্টোরি বুকস পড়ছি। কোথায়? আমি তো দেখলাম পুরো। না না, কিছু করছিলাম না, আমি স্টোরি বুকস পড়ছিলাম। হ্যাঁ, ঢাবে চপ, আমি কত বিশ্বাস করলাম তোকে। ছি 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 ছি। বাজে প্রায় 1:15, আর দেখো আমার কি অবস্থা। এখন একটা ইম্পর্টেন্ট কাজ আমাকে করতেই হবে, কারণ এতদিন ধরে না আমি ভুলে গেছিলাম কাজটা করার কথা। সেটা এখন যাই গিয়ে করি, কারণ আজকে না করলে এটা অসুবিধা হয়ে যাবে, মানে আর টাইম পাবো না এই কাজটা করার। শুরাকের কভারটা পুরো এইভাবে ছিঁড়ে গেছে, এটা হয়েছে অর্ণবের জন্য। অর্ণব কী করে বলো তো, এই চেনগুলোকে ধরে ধরে টান মারে, এরকম টান মারতে মারতে এই জায়গাটাকে মানে পুরো খুলে, সেলাইটা খুলে বেরিয়ে এসছে। এখন আমি এই জুতোগুলো নিয়ে বসে পড়েছি, এগুলোকে এখন পরিষ্কার করব। এটা আজকে যদি পরিষ্কার না করি তাহলে এটা ঠিক সময়ে শোকাবে না। আর কেন এই জুতোগুলোকে পরিষ্কার করছি সেটা কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যাই হোক, আগে পরিষ্কার করে নিই। আসলে এই যে একটা ব্রাশ নিয়েছি, আর এখানে আছে লিকুইড সোপ, আর তার সাথে একটু জল, এগুলো দিয়ে ঘষে ঘষে যতটা সম্ভব ততটা পরিষ্কার করব। সুফির জুতোটাই সব থেকে বেশি ময়লা, এইটাকে এখন একটু সোপ দিয়ে আমি পরিষ্কার করবো, এই ব্রাশটা দিয়ে ঘষে ঘষে। প্রথমে একটু জলটা স্প্রে করে নিই। একটু ঘষে দিই, আমার মনে হয় এতেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আমার জুতো পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি স্নানে ঢুকবো, কারণ মানে আর পাচ্ছি না, নোংরা কাটার পর না মনে হয় গিয়ে প্রথমে স্নান করি, তারপর এসে আমি আলু ভাজবো, তারপর খাওয়া দাওয়া করবো। আর এখন একটা ইম্পর্টেন্ট কাজ যেটা আমার করতে হবে, সেটা হচ্ছে আমার বাথরুমটাকে পরিষ্কার করতে হবে,
কারণ অর্ণবকে বললেও অর্ণব বাথরুম পরিষ্কার করে দেয় না, ওদের বাথরুমটা পরিষ্কার করে। আর ওর যুক্তি হচ্ছে যে ওই বাথরুম যখন তুমি ইউজ করো তুমিই পরিষ্কার করবে। তাই বললাম ঠিক আছে চলো, আমার বাথরুম খুব একটা নোংরা হয় না, তো আজকে ভাবলাম যতটুকু নোংরা হয়েছে অতটুকুই আমি আজকে ক্লিন করে ফেলি, কারণ আজকে এমনিতেই নোংরা কাটলাম, মানে জুতো পরিষ্কার করলাম, তাই ভাবলাম চলো এই ফাঁকে আমি তাহলে বাথরুমটাও পরিষ্কার করে ফেলি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে শুয়ে মাছ লিমিলে আমরা গল্প করছি। আচ্ছা তুই কি খেয়েছিস একটু বলে দে। আলু ভাজা, ভাত আর বাটার। এটা কিন্তু ওর ফেভারিট খাবার, আমাকে সবসময় বলে যে মা একটু, মাম্মা আমাকে একটু আলু ভাজা করে দাও না। কিন্তু রোজ রোজ তো এই ফ্রাই জিনিসটা দেওয়া মানে ঠিক না, রোজ রোজ খাওয়াটা ভালো না আর কি, সেই জন্য দিই না। কিন্তু আজকে অর্ণব বললো যে আমি রাত্রে চিকেন নিয়ে আসবো, সেই জন্য ভাবলাম তাহলে যখন রাত্রে চিকেনই হবে তো দিনের বেলা একটু মানে আলু ভেজে দিই, তাহলে ওরও খাওয়া হয়ে যাবে আমারও হয়ে যাবে, কারণ আলু ভাজা আমারও হট ফেভারিট যাকে বলে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, সেই জন্য প্যাকিং স্টার্ট। আর কোথায় যাচ্ছি সেটা হয়তো অনেকে আইডিয়া করতে পারছো যে এই ধরনের জ্যাকেট নিয়ে যাচ্ছি বলে। হ্যাঁ ঠিক ধরেছো, আমরা পাহাড়ে যাচ্ছি ঘুরতে, কিন্তু কোন জায়গা সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব না, যেদিন যাব সেদিনই তোমাদের বলবো যে আমরা কোথায় যাচ্ছি। দুপুরবেলা দেখলে যে জুতোগুলো পরিষ্কার করলাম, আর এখন প্যাকিং অলমোস্ট ডান, কিছু কিছু জিনিস এখনও বাকি রয়েছে, সেগুলো ওই টুকিটাকি আর কি মিসলেনিয়াস, সেগুলো একদম যাবার আগের মোমেন্টে আমি ব্যাগে ভরে নেব। আর এই ট্রলিটা যেটা তোমরা দেখেছিলে লাস্ট ভিডিওতে, যেটা কিনেছিলাম, সেটার মধ্যে যাবে আমার আর অর্ণবের জামা কাপড়। আরেকটা ট্রলি দেখো, এই যে এই ট্রলিটা, এইটাতে যাবে সুফির জামা কাপড়, কারণ ও বলে দিয়েছে যে আমার লাগেজটা পুরোপুরি সেপারেট করবে। তো যাই হোক চলো আগে একটু প্যাকিং করে নিই, করে নিয়ে আবার আসছি আমি তোমাদের সাথে গল্প করতে। কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, এখন আমি চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। আজকে সারা দিনটা আমি কী করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে না বীভৎস গরম গো, কারণ আমি জানি না কোথায় কত টেম্পারেচার চলছে, তবে এখানে কিন্তু প্রত্যেকটা মানে মোড়ে মোড়ে এরকম অ্যানাউন্সমেন্ট চলছে যে মানে কারোর শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে যেন জল খায়, হসপিটালে যায়, বা নিয়ারেস্ট যেসব স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করে, মানে অ্যানাউন্সমেন্টের উপর অ্যানাউন্সমেন্ট। আর প্রত্যেকটা মানে গভর্নমেন্ট থেকে বাচ্চাদের স্কুল কলেজ ছুটি দিয়ে দিয়েছে, সেটা তোমাদের আগেই বলেছি, তাই সুফির সামার ভ্যাকেশনটাও একটু এগিয়ে আসলো। ওদের 2 মে থেকে ছুটি পড়ার কথা ছিল, সেটা এগিয়ে মানে কালকে 26 মে থেকে হয়ে গেল। তো যাই হোক, একটা দিকে রক্ষে যে ওই যে ভোরবেলা উঠে স্কুলে যা মানে স্কুলের জন্য প্রিপারেশন করা, সেটা থেকে বেঁচে গেলাম। আর এখানে কি বলতো, এপ্রিল মাসটা প্রত্যেকটা স্কুল 6টা থেকে স্টার্ট হয়, 6টা থেকে 10টার মধ্যে সমস্ত কমপ্লিট, তাই এই জন্য আমাকে ভোর 5টায় উঠতে হতো রোজ। তো সেই মানে ওর ছুটি পড়াতে যেন আমার শান্তি, আমি শান্তি পেলাম। আর আজকের দিনটা মোটামুটি একটু বিজিই গেছে, কারণ অনেক কাজকর্ম করতে হয়েছে, শুধু রান্নাটা করতে হয়নি সকালবেলা, কারণ অর্ণব যেহেতু বলেছে চিকেন আনবে, আর জানো তো ভালোই হয়েছে, কারণ সকালবেলা যদি কিছু আনে, চিকেন মাটন মাছ যাই আনুক না কেন, ওগুলো ধুতে গেলে প্রাণ বেরিয়ে যায়, কারণ এত ফুটন্ত জল, বিকেল 5টা পর্যন্ত ওই জলে ভাত হয়ে যাবে, ডিম সেদ্ধ হয়ে যাবে, ম্যাগি হয়ে যাবে, সমস্ত কিছুই মোটামুটি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ আমার বিধ্বস্ত অবস্থা, ফ্যান অফ করে বসে থাকা মানে কী বলবো, একটা যন্ত্রণাদায়ক আর কি। আর আজকে বিকেলে আরবান কোম্পানি থেকে লোক এসেছিল, মানে একটা মেয়ে আছে আর কি, যেহেতু ঘুরতে যাব সেই কারণে আজকে সমস্ত কিছু করে নিলাম, ঘুরতে যাওয়ার জন্য আমরা কিন্তু প্রিপেয়ার্ড। আর যে জায়গাটা যাচ্ছি সেটা না আমার একটা ড্রিম ডেস্টিনেশন,
পরে তোমাদের সাথে কোনো কোনো একটা ভিডিওতে আমি হিস্ট্রি শেয়ার করব এই জায়গাটা নিয়ে। অনেক আমার শখ, ইচ্ছা, স্বপ্ন অনেক কিছু ছিল, কিন্তু সেই সময়টা হয়নি, তো আজকে হচ্ছে। জানি না তোমাদের হয়তো মনে হতে পারে এটা কী এমন জায়গা, কিন্তু আমার কাছে এটা বিশাল জায়গা, কারণ আমি অনেক দিন ধরে, মানে ইনফ্যাক্ট আমি বিয়ের আগের থেকে আমি এই জায়গাটা যাওয়ার স্বপ্ন দেখতাম। তো অ্যাট লাস্ট যাচ্ছি, আর অনেক 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 ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বুঝতেই পারছো আমি সুপার এক্সাইটেড। আর সুফি তো মানে খাওয়া ঘুমও চলে গেছে, ও খালি ভাবছে যে কবে আসবে সেই দিনটা, যে দিনটাতে আমরা যাব। প্যাকিং স্টার্ট, আমাদের জার্নি শুরু হবে কয়েকদিনের মধ্যে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন নতুন খুব এক্সাইটিং ভিডিও আশা করি তোমাদের সামনে আমি মানে নিয়ে আসতে পারবো, তো প্লিজ আমার সঙ্গে থেকো তোমরা। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ মানে জানিও আমাকে কমেন্ট করে, আর তার সাথে একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার বন্ধু হওনি, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটা দেখার পর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন তাহলে এইটুকুই থাকুক, নেক্সট উইক থেকে আসবে আমার সমস্ত ট্রাভেল ভিডিও। তাহলে চলো, বাই বাই, সব ভাই খুব ভালো থেকো।